নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার জিরে আর তেজপাতা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আজ যে রান্নাটি করছি সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে একটু লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেনগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজের সঙ্গে। চিকেনগুলো 4-5 মিনিট ভেজে নিয়েছি দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, এটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যদি একটু বেশি খেতে চাও তাহলে একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এই রান্নাটায় টমেটোটা একটু বেশি দিতে হয়। এই দেখো, দিয়ে দিলাম ছোট একটা সাইজ টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা আবারও কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এই দেখো, মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, এখানে আমি 1 চামচ দিচ্ছি, পরে লাগলে আবার দেখে দেব। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালো করে আবারও এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। অনেকভাবেই তো চিকেন খেয়ে দেখেছো, এভাবে একবার ট্রাই করো। এটা বাড়িতে যদি একবার বানিয়ে খাওয়াও তাহলে বাড়িতে আবার তোমাকে বানাতে বলবে এটা, এইটুকুনি আমি বলতে পারি। এই দেখো, চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব, আগে থেকে আমি অল্প একটু লবণ দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছোলা সেদ্ধ করার জন্য যেহেতু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, ওই জন্য কিন্তু মশলাটা কষানোর সময় মানে চিকেনটাতে কিন্তু অল্প লবণ দিয়েছি। মশলার সঙ্গে ছোলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চানা মশলা। এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখো, একটা আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, আলুটা নাই দিতে পারো, কিন্তু আমার এই সেদ্ধ আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি আলু দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টমেটো সস। আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে। খুব ভালো করে কিন্তু ছোলা আর চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, এটা কিন্তু কষানোর উপরেই রান্না। যত ভালো কষানো হবে তত এর টেস্টটা ভালো হবে। আমার ছোলা চিকেন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি মতো গরম জল দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর আমি দেখাচ্ছি, এই দেখো ঢাকনাটা খুলে, এতে যেহেতু চিকেন ছোলা আগে থেকে সেদ্ধ আছে সেই জন্য কিন্তু এতে জল বেশি দিতে হয় না, আর এটা মাখা মাখা হবে, এতে বেশি ঝোল হবে না। এখন এর মধ্যে দেখো দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি, আর দেবো 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। এইভাবে কাসুরি মেথি দিলে
এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আর আমি ফোটাবো না, গ্যাসটা অফ করে দেব। এটা দিয়ে খেতে কতটা টেস্টি হয় তোমরা বাড়িতে না বানালে বুঝবে না। তোমরা একবার বাড়িতে বানাও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর এটাকে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, এটা রুটি পরোটা লুচির সঙ্গে তো অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।